উফ, এত ঋণ নিয়ে কি মানুষ বাঁচে? যেভাবেই হোক ঋণমুক্ত হইতে হবে। হাতের ফোনটাই বিক্রি করে দিই, তাছাড়া তো আর কিছু করার নাই। এখনই মুরাদ একটা ফোন দিই, দেখি ওই কোনো ব্যবস্থা করতে পারে কিনা। হ্যাঁ মুরাদ, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি একটু আসো তো আমার এখানে। আইতাছি ভাই। দেখুন ভাই, ওহন মার্কেট হয়ে পড়ছে, কি করাম? আচ্ছা যাক, আপনি যেহেতু ঠেহা, তাইলে আমি ভাই 12,000 টাকা দেন। আজকে একটা বড় ভাই রে মুরগি বানাইতাছি। ভাইয়ে কয়দিন আগে মোবাইলটা কিনে আনছে, মোবাইলটা আমার অনেক পছন্দ হয়েছে আগেরতেই। বাইরে আমি কয়ের পাইতাছি না, কিন্তু ভাইয়ে অনেক অভাব পড়ছে। আমি মোবাইলটা 12,000 টাকা কইছি, অন্তর লই যাম। তুই কইবি 8,000, তুই কইবি 7,000, ঠিক আছে? তাইলে পরে সবার হিসাব করে দেখবো আমি বেশি কইছি, পরে মোবাইলটা আমার দিব। ভাই তোরা কি বড় ভাইয়ের উপকারটা করতে পারতি না? অবশ্যই অবশ্যই। তাইলে আ আব্বু, আমাকে মেলায় নিয়ে যাবা না? হ্যাঁ তোমাকে মেলায় নিয়ে যাব, বিকালে নিয়ে যাই, বিকালে যাই, চলো। ঠিক আছে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আজিজ ভাই আছে না? আজিজ ভাইয়ের মোবাইলটা ব্যস্ত আছে, কয়দিন আগে 35,000 টাকা দেখিনছে। ভাই মোবাইলটা আমার আগে খুবই পছন্দ। তাহলে আমি এখন কি করতে পারি? ভাই আপনার আমি লয়ে যাইম, আপনি যাই খালি মোবাইলটা দাম করবেন 6,000, মানে আপনি মোবাইলটা কিনবার কিছুই না, আপনার আমি কাস্টমার হিসাবে লয়ে যাইম, ঠিক আছে ভাই? এই উপকারটা করবেন ভাই। আচ্ছা ঠিক আছে, চলো তাইলে। হ্যাঁ আজিজ ভাই, কই নে, এই যে কয়েকটা কাস্টমার রয়েছিলাম। হ ভাই এই যে তাত্রে আইন, হ ডাব গাছ তলে আছি তাত্রে। হায় প্রভু, ওই যে ভাই এই রোডটার মধ্যে কত ধরে খাড়া রয়েছে আইনে লেগে। ভাই তো দেরি হয়ে গেছে। এই যে দেখেন ভাই, শোক শোকরা মোবাইল দেখতে শুনতে তো বালাই। ভাই 7,000 টাকা দিমু না? ভাই 7,000 টাকা চলতো না, আপনি জানি গা। ভাই দেবেন এই যে মোবাইল চকচকা ভাই, মোবাইলটা তো আমার পছন্দ হয়েছে, 8,000 টাকা দিমুনি। ধরো মি 8,000 টাকা হইতো না জান গিয়া। বড় ভাই এই যে সুন্দর মোবাইলটা কইছিলাম যে। হ্যাঁ মোবাইলটা তো মোটামুটি ভালোই আছে। আচ্ছা ঠিক আছে, ওরা যেহেতু দাম করছে, আমি আরেকটু দাম বাড়াই দিই, আপনাকে 10,000 টাকা দিই। না ভাই 10,000 টাকা অনেক কম হয়ে যাবে। না ভাই তাহলে পারা যাইতেছে না। আর মুরাদ দেখো তুমি কি করা যায়। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি কথা ব্যাপার আপনার জানাই। ঠিক আছে ঠিক আছে, আসি। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই দেখলেনি তো অনেকগুলো কাস্টমার আনলাম, ওনা আর কিছু করা ফেললাম না, দাম কিন্তু আমি বেশি কইছিলাম দেখতে পারেন। ভাই তুমি 15,000 টাকা দিও। না ভাই 12,000 টাকা বেশি কইলছি, দেখছুন হেরা 10,000 টাকা কইছে। আচ্ছা ঠিক আছে ভাই 12,000 টাকা দাও। আচ্ছা আয়েন 72 টাকাটা দে দেই। ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন? নিজেদের মানুষ কিভাবে ঠকায়। আসলে আমাদের সমাজে কিছু এমন শ্রেণীর মানুষ আছে প্রতি মুহূর্তে অন্যকে ঠকানোর চেষ্টা করে, কিন্তু আমি সবাইকে বলিনি। ধন্যবাদ, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন।